ঠিক তেমনই একজন প্রতিযোগী আলামিন হোসেন। থাকি আছেন মাওলা একটি দিকে সময় নাই, বসত দূর করো আমি মাওলার কাছে যাই। তো আলামিন সবসময় বরাবর এইসব ধরনের গানই করে থাকে, ভালো লাগে। আর যদি আমি ওভারঅল দেখি তাহলে ঠিকঠাক। মাওলা তুমি কাছে নাই কিছু নাই কিছু নাই, মাওলা তুমি কাছে নাই কিছু নাই কিছু নাই। বলবো যে আজকে ওর অভিনয়টা অনেক সুন্দর ছিল। কিন্তু আমি দুঃখিত, আমি পুরো গানের মধ্যে কিছুই বুঝতে পারিনি। ও যে গানের মধ্যে যে অভিনয়গুলো করতেছিল, আমি গানের কথা দাদা বলে দিয়েছে, আমি গানের কথা বলবো না আজকের। ওর অভিনয়ের আমার কাছে খুবই ভালো লাগলো। লাস্টে যখন যখন সে বলল মাওলা তুমি ছাড়া কিছু নাই কিছু নাই আর কিছু নাই, এই জায়গাটুকু আমি বুঝতে পারি। তোমার ভিতরে সেটা আছে কেন বড় বাবা? কারণ তুমি যখন গাচ্ছিলা কথার ভিতরে হয়তো সুর কম লাগছিল, কিন্তু কথার সাথে যেটা অভিনয় হয়ে থাকে তাহলে হয়তো আমি জানি না, তবে যদি ভিতর থেকে আসে রকস্টারের মতন কোনোদিন একদিন ঘুরেও যেতে পারে। উচ্চারণগুলো ক্লিন হতে হবে।